তো হ্যালো গাইস, তো নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি সবাই ভালো আছে, তো আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে বেলা 11টা। তো দেখো আমি কাজ করেছি, কাজ করে তারপরে এই ভিডিও করতে এসেছি। তো দেখো মেশিন চলছে, তোমরা সেদিকে দেখা পাচ্ছ, মেশিন চলছে সেদিকটাই দেখো, জল ঘুরছে, আশা করছি বুঝতে পারছো। তো এখন বাজে 11টা, তো সকাল থেকে ভিডিওটা করিনি কারণ প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো সকালের দিকটায়, যার জন্য ভিডিও করিনি। তো এখন একটু বৃষ্টিটা হয়নি আর কি। এখন দেখো চারিদিকটা একটু মেঘলা হয়ে আছে, এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছেও তো পড়েনি। যাই হোক, তো যে কথাটা বলতে চাইছিলাম, তো ফিটফিট মেরে এসে ভিডিও করছি। তো দেখো কাজের শেষে এত কষ্ট করে ভিডিও করছি, তো ভিডিও যেদিন ভিউস আসে লাইক আসে, তো ভিডিও বানাতে সত্যি বলছি আমাদের ভালো লাগে না। তো এত কষ্ট করছি, দেখো সারাদিন কত রকম কাজ আছে। সকালে ফিট আছে, ফার্স্ট সকাল 6টায় আছে, 9টায় আছে, তারপরে 11টায় আছে, 12টায় আছে, 2টোয় আছে, তারপরে সন্ধ্যে 6টায় আছে। তো 5 টাইম ফিট আছে, তার মধ্যে মেশিন চালানো আছে, ফিট মারা আছে। তো সব কাজ করে তো আমিও কিছু টাইমটা যতটা টাইম পাচ্ছি ভিডিও বানাচ্ছি। তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা প্লিজ একটু সবাই সাপোর্ট করো, এটাই বলতে চাইবো। তো এছাড়া আমার কিছু বেশি বলার নেই, তো প্লিজ সবাই একটু করে সাপোর্ট করো। তো সাপোর্ট বলতে যে আমার ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা, ভিডিওতে একটা করে লাইক করো, কমেন্ট করো, এটাই চাই। তো জানো একটা কন্টেন্ট ক্রিয়েটার সে কোনো দিনই পারবে না যে কারোর সাপোর্ট ছাড়া উঠতে। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। দেখো অনেক প্রায় ভিডিও ছাড়া হয়ে গিয়েছে এই পর্যন্ত, তো তাই বলছি তোমরা প্লিজ আমাকে একটু করে সবাই সাপোর্ট করো, যাতে আমি একটু বড় উঁচু লেভেলের দিকে যেতে পারি, কিছুটা আমি আমার নিজেকে চ্যানেলটাকে বড় করতে চাই। তো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন চ্যানেল বড় হবে না, তো প্লিজ সবাই একটু করে সাপোর্ট করো, এটাই চাই। তো এখন দেখো মেশিন চলছে, তো মেশিনটা আধা ঘন্টা চললে ফিট মারব। তো সত্যি বলতে যে কথাটা আমি বলছি, যে দেখো আমি বাইরে কোনো জায়গায় যেতে পারছি না, টোটালি ফিশারির মধ্যে আটকা পড়ে আছি। যে ব্লগ বলতে গেলে সত্যি আর অ্যাকচুয়ালি বাইরে ঘুরে কিছু দেখানো, তো সত্যি বলতে আমি কোথাও যেতেই পারছি না, একদম ফিশারির মধ্যে আটকা পড়ে গিয়েছি। তো এখন চিংড়িটা ছোটো আছে বলে কাজটা একটু কম আছে, তো চিংড়ি বাড়লে আরও কাজ বেড়ে যাবে, যার জন্য তো দেখো যখন ফিশারি শুরু হয়নি বাইরে টুকটাক একটু এদিক ওদিক ঘুরতে যেতাম, তো ছোটোখাটো নানান রকম জায়গা দেখাতাম। তো এখন শুধু ফিশারিতেই থাকি, যার জন্য ফিশারিটা নিয়েই ভিডিও করছি, তোমরা বুঝতেই পারছো। তো অন্য কিছু দিচ্ছি না, তো একই ভিডিও দিচ্ছি বলে হতে পারে তোমাদের ভালো লাগছে না। তো দেখো এই তো ফিশারি, তো ভিডিও তো যে দেখা এরকমই অনেক ভিডিও আছে, যে প্রতিদিন তো নানা রকম টপিক নিয়ে দিচ্ছি, যে আজকে আমি এই কাজ করছি, কালকের ওই কাজ করছি, সেই সব নিয়েই দিচ্ছি। তো উল্টোপাল্টা তো যে কিছুই দিচ্ছি না, তো এই সব নিয়েই আমি করছি, যেটাই করছি কাজ সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো। তো এখন মেশিন চলছে, তো আধা ঘন্টা হয়ে গেলে বন্ধ করে দেব। তো দেখো সারাদিন অনেক কাজের মধ্যে ভিডিও আমি যে টাইমটা পাই ভিডিও করি, তারপরে যে টাইমটা পাই যে রেস্ট নেওয়ার টাইমটা যে আমি ঘুমাতে যাই, তো ঘুম বন্ধ করে দিয়ে ভিডিও এডিটিং করে তারপরে আমাকে ভিডিওটা ছাড়তে হয়। তো সেই জন্য বলছি, তো তোমাদের আমি তো এত কষ্ট করছি, তো সবাই প্লিজ আমাকে একটু করে হেল্প করো, যে ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এটাই চাই। এর থেকে তো বেশি কিছু চাইছি না তোমাদের থেকে, এটাই আশা করছি তোমাদের থেকে। তো প্লিজ একটু করে সবাই সাপোর্ট করো, এর থেকে আমি বেশি কিছু চাইবো না তোমাদের কাছে। তো দেখো প্রথম আমি সকাল 6টায় ফিট মারছি, 6টায় ফিট মারার পরে ফিরে আবার 8টার সময় আমাকে মেশিন চালাতে হয়, 8:30টায় বন্ধ করে দিয়ে আবার 9টায় আমি হচ্ছে ফিট মারছি, তারপরে ফিট মারার পরে ফিরে আবার 11টার সময় মেশিন চালাচ্ছি, 11:30টায় বন্ধ করে দিচ্ছি, দিয়ে ফিরে আবার 12টায় ফিট মারছি, আবার ঠিক 2টোর সময় ফিট পড়ে, এই 3টের সময় ফিট পড়ে, তো তার জন্য আমাকে আবার 2টোর সময় মেশিন চালাতে হয়, দিয়ে আবার ফিরে 3টের সময় ফিট মারি। আধা ঘন্টা করে মেশিন চলে, তো রাতে ওই রকম চালাতে হয়। তো রাতে প্রায় শুতে যেতে যেতে প্রায় রাত ঘুমানো টাইম হচ্ছে রাত 12টার পরে, কেননা রাত 12টার পরে লাস্ট বন্ধ করে দিই। তো সন্ধ্যা 8টায় একটু চালাই, 1 ঘন্টার মতন, 8টা থেকে 9টা, তারপরে 11টা থেকে 12টা একদম টানা 1 ঘন্টা, তারপর আবার সেই ভোরবেলা থেকে মেশিন চালাই, ঠিক প্রায় ভোর 4:30, 4টে থেকে মেশিন চালাই, তো 6টা পর্যন্ত, তারপরে বন্ধ করি। দেখো এতগুলো টাইমের মধ্যেও আমি যতটা টাইম পাচ্ছি ভিডিও করছি, জাস্ট ভালো লাগছে তার জন্য এই ভিডিও করছি। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, এত কষ্ট করে ভিডিও করছি, এটাই বলার, আর তোমাদের ইচ্ছা।
ভিডিও লাইক করবে কিনা, কারণ এত কষ্ট করে করছি, তো একটা লাইক কমেন্ট বা একটু শেয়ার করলে তো কোনো ইয়ে যায় আসে না না, তো প্লিজ সবাই একটু হেল্প করো, এটাই বলবো। যে দেখো সত্যি বলতে আমি বাইরে তো যেতেই পারছি না, তোমরা বুঝতেই পারছো, সবসময় আমি ফিশারি নিয়ে ভিডিও করছি, তো বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, চলে আসছি, তো তার জন্য আমার ফিশারি নিয়ে ভিডিও করতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখো এখনও বৃষ্টি হয়েছে, তোমাদের ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি। তো দেখো বৃষ্টি হয়েছিল একটু আগে, তো এখনও রাস্তা কাদা হয়েছে, কদিন ভোর আকাশটা লেগে আছে, তো সবসময় এনি টাইম কাদা মারাতে হচ্ছে, মেশিন চালাতে আসলে কাদা মারাতে হচ্ছে, ফিট মারতে আসলে কাদা মারাতে হচ্ছে আর কি, তো এইরকম কাদা মারাতে হচ্ছে। তো বৃষ্টি প্রায় হতেই আছে, আকাশ কাটছে না, তো আকাশের ওয়েদারটা এখন দেখো চারিদিকটাই মেঘলা হয়ে আছে, কাটার কোনো ইচ্ছা নেই, তো কবে কাটবে আমি জানি না, মেশিন এখনও চলছে, আর কিছুক্ষণ চললে বন্ধ করে দেব, দিয়ে ফিট ফিট মারবো। তো আজকের যেরকম আমি ফিট মারি প্রতিদিন, তো আস্তে আস্তে সত্যি বলতে আমাদের, কেননা যতদিন যাচ্ছে আস্তে আস্তে ফিট বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে ফন্ডের কাজও বেড়ে যাচ্ছে, কেননা সিট পড়ে গিয়েছে, মানে নানা রকম কাজ, আজকে এই মেডিসিন পড়বে, কালকের ওই মেডিসিন পড়বে, একের পর এক পড়তে থাকবে, তো ওরা যখন বড় হবে ওদের খাওয়ারও বেড়ে যাবে, এইরকমভাবে এখন চলছে। তো সবাই প্লিজ এটাই বলতে চাইবো, তো সবাই প্লিজ সাপোর্ট করো। তো ভিডিও তোমাদের কেমন লাগছে আমি জানি না, তো প্লিজ সবাই হেল্প করো আমাকে, এটাই বারবার আমি তোমাদেরকে বলছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমি জানি না, তো যাই লাগুক, তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক করো, নাহলে করতে হবে না, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট টাইম তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।